রোলস রয়েস অনলি 2024-এর কভারেজ থাকবে আজকের ভিডিওতে, তার সঙ্গে থাকবে এক্সক্লুসিভ কিছু ড্রোন শট আপনাদের সকলের জন্য। কন্টেন্ট ক্রিয়েটারদের শুধু ভিড়টা দেখুন, যেভাবে বৃন্দাবনে ভিড় হয় হোলির সময়, সিমিলার ওয়েতে কিন্তু কলকাতায় রোলস রয়েস হোলিতে কিন্তু ভিড় হয়েছে এবছরে। এই একদিনই কিন্তু আপনারা ভূত সেজে নাচতে নাচতে কিন্তু ভিন্টেজ রোলস রয়েস কারকে সঙ্গে নিয়ে কিন্তু হাওড়া ব্রিজ ক্রস করতে পারবেন হেঁটে হেঁটে, আলাদাই এক্সপিরিয়েন্স। হাওড়া ব্রিজ ক্রস করে আমরা এখন এগিয়ে যাচ্ছি বড় বাজারের মধ্য দিয়ে। ভিড়টা শুধু আপনারা দেখতে পারছেন, আমি আবারও বলছি প্রচুর ক্রিয়েটার আসেন, প্রচুর ফটোগ্রাফাররা আসেন, যারা নর্মাল ঘুরতে পছন্দ করে তারাও আসতে পারেন, যারা এবছর আসতে পারেননি পরের বছর যাতে আপনারা আসতে পারেন পুরো ডিটেলসে, যাকে বলা যায় এ টু জেড ইনফরমেশন আজকে পুরো পর্ব জুড়ে বাংলায় থাকবে একবারে ক্লিয়ারলি আপনাদের সকলের জন্য, কারোর কোনো অসুবিধা হবে না। এই ভিডিওটা দেখলে এটুকুনি নিশ্চিত গ্যারেন্টি আপনাদেরকে দিচ্ছি, মন্দিরের এক্সাক্ট লোকেশন, হাওড়া থেকে কীভাবে খুব সহজে পৌঁছাবেন, কটার সময় শোভাযাত্রা বেরোয়, কোন রুট দিয়ে শোভাযাত্রা যায়, সব কিছু জানাবো আজকের পুরো পর্ব জুড়ে শুধুমাত্র আপনাদের সকলের জন্য। চলুন শুরু করা যাক মূল পর্বের ভিডিও। দাঁড়িয়ে রয়েছে হাওড়া স্টেশনের বাইরে, আজকে রোলস রয়েস যে হোলি রয়েছে তার এক্সক্লুসিভ কভারেজ দেওয়ার চেষ্টা করব আপনাদের সকলের জন্য। প্রথমে আপনাদেরকে লোকেশনটা বলে দিই, কিভাবে খুব সহজে হাওড়া স্টেশন থেকে মন্দির পৌঁছবেন। জাস্ট আমরা দাঁড়িয়ে রয়েছি কিন্তু হাওড়া স্টেশন একেবারে বাইরের জন্য, আমাদের কিন্তু রাস্তা ক্রস করে পৌঁছতে হবে হাওড়া ব্রিজ সংলগ্ন অঞ্চলে। সেখান থেকে যেদিকে হাওড়া ব্রিজ গেছে তার ঠিক উল্টো দিক ধরে কিন্তু আমরা মুভ করব, অর্থাৎ ডান হাতের রাস্তা ধরে আমরা কিন্তু ফুটপাথ ধরে 1.5 থেকে 2 মিনিটের মতো সোজা এগিয়ে যাব। ফুটপাথ শেষ হলেই আপনারা কিন্তু দেখতে পাবেন প্রথম ল্যান্ডমার্ক বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা স্ট্যাচু, এবং তার ঠিক অনতি দূরে দেখতে পাবেন কিন্তু হাওড়ায় এন্ট্রির যে গেট সেটা, এবং ডান হাতে কিন্তু প্যান্ডেল করা রয়েছে অর্থাৎ এন্ট্রি গেট করা রয়েছে প্রবেশের জন্য, একদম ইজি। দূরে কিন্তু হাওড়ার ব্রিজ দেখা যাচ্ছে, তার ঠিক উল্টো দিক ধরে এগিয়ে এলাম, হাওড়ার গেট দেখতে পেলাম, ডান হাতে কিন্তু দেখতে পাচ্ছি এন্ট্রি পয়েন্ট, এর ভেতর দিয়ে এগিয়ে গেলে কিন্তু আমরা মন্দির পেয়ে যাব। খুব সহজেই কিন্তু হাওড়া স্টেশন থেকে আপনারা 5 থেকে 6 মিনিটের মধ্যে এখানে পৌঁছে যেতে পারবেন। জাস্ট এখানে কিন্তু প্রসেশনের জন্য ভিন্টেজ কারগুলোকে রেডি করা হয়েছে, রোলস রয়েস কিন্তু এখানে নেই, ভেতরে কিন্তু সাজসজ্জা হচ্ছে মনে হচ্ছে। যাই হোক আপনাদেরকে নিয়ে যাচ্ছি, রাস্তাঘাট মোটামুটি এখনও ফাঁকা কিন্তু অনেক লোক চলে এসেছেন, এবং বাঁ দিকে কিন্তু দেখতে পাচ্ছি ধপধপে সাদা, আজকে আমাদের গন্তব্য সত্যনারায়ণজি টেম্পল, কানোরিয়া রোড, ডিসক্রিপশন অবশ্যই গুগল ম্যাপে লিঙ্ক দিয়ে দেবো, এবং ডান দিকে দেখতে পাচ্ছি প্রচুর ফটোগ্রাফার এসেছেন। এখন টাইমিংটা আপনাদেরকে জানিয়ে রাখি, 11:30 কাছাকাছি বাজছে, মোটামুটি এই চিত্র 11:30 নাগাদ 10টা নাগাদ শুরু হবে বলা থাকে, কিন্তু অফিসিয়ালি শুরু হয় না। এখন 11:30 বাজছে, এতটা ফাঁকা যখন অবভিয়াসলি শুরু হয়নি, ভেতরে প্রবেশ করছি। এখানে কিন্তু প্ল্যাকার্ডে লেখা রয়েছে সত্যনারায়ণজি টেম্পল, কানোরিয়া রোড, হাওড়া, এবং দারুণ সুন্দর করে কিন্তু ইন্টারফেস। ভেতরে প্রবেশ করছি এবং প্রচুর মানুষজন কিন্তু ভেতরে রয়েছেন, এবং সারিবদ্ধভাবে কিন্তু গাড়িগুলো কিন্তু রেডি করা হয়েছে, যেগুলো কিন্তু প্রসেশনে বেরোয় ট্যাবলোর মতো অনেকটা, যেহেতু ভিন্টেজ কারের প্রসেশন তো সমস্ত রকমের গাড়ি কিন্তু থাকে। দেখতে পাচ্ছি এইদিকে কিন্তু যে বংশ পরম্পরায় যাদের এই ভিন্টেজ কার, তাদের কিন্তু পূর্বপুরুষদের সমস্ত পরিচিতি এখানে করে দেওয়া রয়েছে, এগুলো কিন্তু থাকে প্রত্যেক বছরই, কিন্তু দারুণ সুন্দর করে সাজানো গোছানো হয়, এবং যত বছর বাড়ছে তত বেশি মানুষ জানতে পারছেন। মন্দিরের ভেতরটাও দেখতে কিন্তু অপরূপ সুন্দর, দেখতে পাচ্ছেন কী সুন্দর করে কিন্তু সাজানো গোছানো, একবারে সাদা রঙের দারুণ সুন্দর ব্যাপার। নিচে কিন্তু মন্দির রয়েছে, সেখানে কিন্তু ভজন সঙ্গীত শুরু হয়ে গেছে অলরেডি, একটু মানুষজনকে ঠেলে অল্প বিস্তর সরিয়ে কিন্তু আপনাকে একটু প্লেস করে নিতেই হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভজন হচ্ছে, এবং ভেতরে কিন্তু গোপালজি রয়েছেন, এখানে লেখা রয়েছে গোপালজির মন্দির, এবং এর ঠিক পেছনের অংশে কিন্তু সাজানো হচ্ছে রোলস রয়েস কারকে, আগে ভগবান দর্শন হোক তারপরে গাড়ি দর্শন করতে যাচ্ছি। ফাইনালি যার নামে হোলি সেলিব্রেশন সেই রোলস রয়েসের সাক্ষাৎ পেলাম, মৌমাছির চাকের মতো কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার একবারে ঘিরে ধরেছেন, আপনাকে একটু সুযোগ করে নিতেই হবে। প্রচুর ফটোগ্রাফার, প্রচুর সিনেমাটোগ্রাফার কিন্তু আসেন, এবং কি বিদেশ থেকেও মানুষজন আসেন কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এখন কিন্তু ফুল দিয়ে সাজসজ্জা জাস্ট চলছে, দারুণ সুন্দর দেখতে লাগছে, এমনি কোটি টাকার উপরে দাম, কয়েক কোটি টাকা বলা ভালো, তাকে কিন্তু আরও ফুল দিয়ে সাজিয়ে আরও সুন্দর করে তোলা হচ্ছে, এবং ভেতরে কিন্তু লোগোটা রাখা রয়েছে আর, এবং অপরূপ সুন্দর লাগছে কিন্তু এই প্রথম ভিন্টেজ কার এত কাছ থেকে দেখছি, এবং সেখানে কিন্তু ভগবান বসবেন, আলাদাই একটা মাধুর্য, দারুণ সুন্দর লাগছে কিন্তু। আর আর এর লোগোটা আপনাদের একটু দেখাচ্ছি, এই দেখুন রোলস রয়েস এবং আর আর, অপরূপ সুন্দর, কয়েক কোটি টাকা দাম হবে, কয়েক কোটি টাকা, ঐতিহাসিক মূল্য তো রয়েইছে, আলাদাই দেখতে লাগছে। এখনও পুরো সাজানো কমপ্লিট হয়নি, পেছনে কিন্তু সিংহাসন লাগানো অলরেডি ডান, এবং এখানেই কিন্তু সত্যনারায়ণ ভগবান উঠবেন। রোলস রয়েস মেন অ্যাট্রাকশন হলো, আর অন্যান্য অনেক ভিন্টেজ কার কিন্তু থাকে, তার মধ্যে কিন্তু মন্দিরের ভেতরেই কিন্তু 4-5টা ভিন্টেজ কার অলরেডি রয়েছে, এগুলো কিন্তু রাস্তায় বেরিয়ে যাবে। ওপরে কিন্তু নানান দেবদেবী রয়েছেন ছোটো ছোটো রথের মধ্যে, মন্দিরের ওপরে ছাদ থেকে একটু ঘুরিয়ে নিই আপনাদেরকে। হাওড়া স্টেশন থেকে কিন্তু এসে পৌঁছালাম সত্যনারায়ণজির মন্দিরের একেবারে ভেতরে, নিচে কিন্তু রোলস রয়েস গাড়ি সাজানো চলছে, এবং মন্দিরের সামনে কিন্তু ভজন শুরু হয়ে গেছে অলরেডি। ঠিক কখন আপনাদের জন্য এই শোভাযাত্রা বেরোবে এখান থেকে, এবং কোথা থেকে কতদূর পর্যন্ত যাবে, সব ডিটেলস কিন্তু আজকে পুরো পর্ব জুড়ে থাকবে আপনাদের সকলের জন্য। চলুন দেখা হচ্ছে পুরো পর্ব জুড়ে, দারুণ এনজয় হতে চলেছে কিন্তু, এবং এক্সক্লুসিভ বৃন্দাবনের মতো একটা ভিন্টেজ ফিলিংস, ভিন্টেজ কার তো রয়েছে, এবং কলকাতার ভিন্টেজ হাওড়া ব্রিজের ওপর দিয়ে কিন্তু
এই শোভাযাত্রা এগিয়ে যায়। এক্সক্লুসিভ ভিডিও কিন্তু চলেছে আজকের পর্ব জুড়ে। একটা সুন্দর করে মন্দির করা হয়েছে, সেটা কিন্তু দেখতে দারুণ সুন্দর লাগছে। যদি উপর থেকে নিচের দিকে তাকাই দেখুন পুরো এন্টায়ার জোন দেখা যাচ্ছে এবং দারুণ সুন্দর করে এক একটা করে ট্যাবলো বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ ভিন্টেজ কার বেরিয়ে যাচ্ছে এবং বাকি কারগুলো কিন্তু রয়েছে এখানে। এবং উপরের বিল্ডিংগুলো দেখুন, যে ঘরগুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রচুর ফটো তোলেন। যারা একেবারে ছাদ থেকে উপরের ভিউ দিতে চান তারা কিন্তু ওখানেই থাকেন, এবং একদম টপের যে ছাদ আছে সেখানে কিন্তু প্রচুর ফটোগ্রাফাররা থাকেন। পরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। ছাদ থেকে নেমেই দেখলাম সামনেটা কিন্তু গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে রোলস রয়েসের, এবং আলাদাই লাগছে কিন্তু যত সময় যাচ্ছে তত তাড়াতাড়ি কিন্তু সাজানো গোছানোর কাজ চলছে, কারণ অলরেডি 12:30 কাছাকাছি বেজে গেছে এবং এখনও পর্যন্ত কিন্তু রোলস রয়েস গাড়ি বেরোয়নি রাজপথে। দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু যে ভিন্টেজ কারগুলো আছে সেগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে এখন মন্দির প্রাঙ্গণ থেকে। সময় যত যাচ্ছে ভিড় তত বাড়ছে রোলস রয়েস কারকে দেখার জন্য, প্রচুর মানুষজন এসেছেন কিন্তু আশেপাশে। এবং দেখতে পাচ্ছেন জাস্ট ফাইনাল লেভেলের ফিনিশিংয়ে টাচ আপ চলছে, এখানে কিন্তু স্টিয়ারিং রয়েছে, ভেতরে পার্টসগুলো একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে। নিচে কিন্তু ব্রেক ক্লাচ রয়েছে এবং এখানে কিন্তু গিয়ারের সিস্টেম দেখতে পাচ্ছেন। পুরোনো ভিন্টেজ কার একেবারে ভেতর থেকে আপনাদের সকলকে দেখালাম। এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিরাজমান হবেন সত্যনারায়ণ ঠাকুর। সব কিছু কিন্তু রেডি, চালক উঠে পড়েছেন এবং হর্ন দিচ্ছেন আপনারা শুনতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে কিন্তু ভিন্টেজ রোলস রয়েস কার কিন্তু চালু হচ্ছে রাজপথে এবং এগিয়ে আসছে আস্তে আস্তে কিন্তু মন্দিরের ভেতর প্রাঙ্গণে। তারপরে কিন্তু সত্যনারায়ণ ঠাকুরের বিগ্রহ কিন্তু উঠবে এই রোলস রয়েস কারের ওপরে। সেই সময়টা কিন্তু পর্দা দিয়ে ঘিরে দেওয়া হয়, কোনো ব্লগার কোনো ইউটিউবার বা কোনো কাউকে ছবি টবি তুলতে দেওয়া হয় না, জেনারেলি ওনাদের মেম্বারাই থাকেন। এবং এই হচ্ছে কিন্তু একবার সামনে থেকে সুসজ্জিত রোলস রয়েস কার আপনাদেরকে দেখাচ্ছে, এই যে ঘিরে দেওয়া হয়েছিল এখন কিন্তু খুলে দেওয়া হচ্ছে। এখন প্রায় 12:50 কাছাকাছি বাজছে এবং দেখতে পাচ্ছেন সব কিন্তু কিছু রেডি, শুধু এবার রোলস রয়েস কার কিন্তু বেরোবে রাজপথে। অর্থাৎ আনুমানিক একটা নাগাদ কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবছরের রোলস রয়েস কার সেলিব্রেশন 2024। আমরা কিন্তু সত্যনারায়ণ জি টেম্পল থেকে এগিয়ে যাব বড়বাজারের কলাকার স্ট্রিটের উদ্দেশ্যে। মন্দিরের ভেতরে মারাত্মক ভিড় হয়ে গেছে, তাই জন্য বাইরে একটু বেরিয়ে এসেছি। জেনারেটর এবং তার পেছনে যে গাড়ি সেটা কিন্তু চলে এসেছে, সেখানে গান বাজানো হচ্ছে। প্রচুর মানুষজন নাচানাচি কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে এবং বাচ্চারা দেখতে পাচ্ছেন আনন্দে নাচছে এবং হাতে পতাকা রয়েছে। প্রচুর মানুষের ভিড় ম্যাক্সিমামই কিন্তু ফটোগ্রাফি করার জন্য এসেছেন। যারা এই হোলির শ্যুট বাইরে যেতে পারেন না তারা কিন্তু এখানেই মোটামুটি দারুণ সুন্দর করে ছবি টবি তোলেন। আপনারা দেখতে পাবেন প্রচুর পোস্ট দিতে পারবেন, ভিডিও সিনেমাটোগ্রাফি প্রচুর হচ্ছে এবং রোলস রয়েস কার কিন্তু বেরিয়ে আসছে মন্দিরের অভ্যন্তর থেকে একেবারে জনসমুদ্রে। দেখতে পাচ্ছেন দিকে দিকে শুধু ক্যামেরা, বিভিন্ন রকম গ্যাজেটস, প্রত্যেকের ক্যামেরা কিন্তু র্যাপ করা সুন্দর করে, যেন না আবির টাবির লেগে নষ্ট নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন রোলস রয়েস কার একেবারে চোখের সামনে, অলরেডি এখনও বেরোতে পারেনি মন্দির প্রাঙ্গণ থেকে, কিন্তু এখনই হোলিতে একবারে রাঙা হয়ে গেছে সত্যনারায়ণজি বিগ্রহ। দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে নড়ছে ক্যামেরা, বুঝতে পারছি কেননা এত পরিমাণ ঠেলাঠেলি হচ্ছে, এত ভিড় হয়েছিল যে একটু ক্যামেরা চেক করছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। দারুণ সুন্দর ইনফরমেটিভ দিচ্ছে, এখানে কিন্তু নাচানাচি অলরেডি হচ্ছে। জাস্ট পেছনে পেছনে কিন্তু আসছেন সেই ভিন্টেজ রোলস রয়েস কার নিয়ে সত্যনারায়ণজিকে নিয়ে, এবং এখানে কিন্তু তার আগেই হচ্ছে কিন্তু গান বাজনা ছোটোখাটো একটা আসর। আমাদের যেমন রথ বিভিন্ন স্থানে দাঁড়িয়ে পুজো নৈবেদ্য নেন, সেরকমই কিন্তু যেখানে যেখানে মন্দির হচ্ছে সেখান থেকে কিন্তু পুজো নৈবেদ্য দেওয়া হয়, সেখানে কিন্তু দাঁড়ায় ভিন্টেজ কার এবং পুজো টুজো হয়ে প্রসাদ প্রসাদ দেওয়ার পরে কিন্তু আবার রওনা দেয়। দেখতে পাচ্ছেন কিন্তু একেবারে সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছে, এটা কিন্তু একবার এক্সক্লুসিভ আপনাদের সকলের জন্য রোলস রয়েস কার। এই সেলিব্রেশনটা মারাত্মক, দেখতে পাচ্ছেন একবারে জায়েন্ট স্প্রে করা হচ্ছে এবং পুরোটা ক্যাপচার হচ্ছিল সুন্দর করে। উল্টো দিক থেকে হঠাৎই ছুটে এলো কিন্তু আবির, এগুলো কিন্তু আনএক্সপেক্টেড, এগুলো কিন্তু আসবেই, আপনাকে সব কিছু প্রোটেকশান নিয়ে যেতে হবে কিন্তু একেবারে। মন্দিরের গলি থেকে বেরিয়ে কিন্তু এখন রাজপথ অলরেডি উঠে গেছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু হাওড়াবড়ি সব নাচা নাচিতে একবারে জমে উঠেছে কিন্তু আজকের এই শোভাযাত্রা। দাঁড়িয়ে রয়েছি আরেক ভিন্টেজ হাওড়া ব্রিজের একেবারে তলাতে। এই হাওড়া ব্রিজ দিয়ে একবারে সাই সাই করে যেখানে গাড়ি যাওয়ার কথা সেখানে কিন্তু আজ একদিক স্তব্ধ, কেননা এখান দিয়ে কিন্তু ভিন্টেজ রোলস রয়েস গাড়ির কিন্তু শোভাযাত্রা বেরোবে। তখন কিন্তু সাময়িকভাবে পুরো জার্নি বন্ধ থাকবে এক রুটে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসছে প্রসেশন, রোলস রয়েস কার কিন্তু উঠলো হাওড়া ব্রিজের ওপরে। দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ক্যামেরা দেখেই কিন্তু ছোড়া হলো আবির। এগুলোর জন্য কিন্তু আপনারা রেডি থাকবেন, কারণ এগুলো কিন্তু হতেই থাকবে, পুরোপুরিভাবে সব কিছু কভার টাভার করে আপনারা কিন্তু পৌঁছাবেন। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন এসেছেন, প্রচুর ফটোগ্রাফার এসেছেন, প্রত্যেকেই কিন্তু প্রোটেকশান ইউজ করেই কিন্তু এসেছেন, যে যার নিজের মতো করে ক্যামেরা র্যাপ করেছেন সুন্দর করে, যাতে কারোর কোনো ক্ষতি না হয় বা অসুবিধা না হয়। এবং এই যে একবার ওপর থেকে একটা ভিউ দেওয়ার চেষ্টা করছে আপনাদের সকলের জন্য, দেখতে পাচ্ছেন মানুষের শুধু জনসমুদ্র, জনপ্লাবন বলা চলে। এবছর কিন্তু মারাত্মক ভিড় হয়েছে বিগত বছরগুলোর তুলনায়, এবং রোলস রয়েস হোলি 2024 একবারে বৃন্দাবন বা মথুরার যেভাবে কিন্তু হয়, যে প্রচুর
রবির খেলা হয় সেরকমই কিন্তু প্যাটার্নের খেলা, নাচানাচি করতে করতে, কিন্তু দারুণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। কিন্তু হাওড়া ব্রিজের উপর হেঁটে হেঁটে নাচতে নাচতে রোলস রয়েস কারের পেছনে পেছনে সামনে সামনে যাওয়ার অভিজ্ঞতাটা একটা আলাদাই অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন একেবারে রোলস রয়েস কার সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। যা শুধু ফাটাফাটি এনজয়মেন্ট হয় এটুকুনি বলে রাখতে পারি, তবে নিজের ডিভাইস, নিজের গ্যাজেটস, ইকুইপমেন্টস, মোবাইল এগুলো কিন্তু খুব সাবধানে রাখবেন। সেটা আবিরের থেকে হতে পারে, সেটা চুরির থেকেও হতে পারে, আপনারা কিন্তু খুব কেয়ারফুলি রাখবেন, নিজেদের মতো করে এনজয় করুন, কেউ কিছু বলার নেই। এই গাড়িকে নিয়ে এত উন্মাদনা, গাড়ির সামনে ছবি ভিডিও করতে গেলে কিন্তু একবার মারাত্মক ঠেলাঠেলি হচ্ছে। এই গাড়িতে কিন্তু বিরাজমান আছেন সত্যনারায়ণ ঠাকুর এবং লক্ষ্মীদেবী বা লক্ষ্মী মাতা। প্রতি বছর কিন্তু এই দোল পূর্ণিমার সময় কিন্তু এই মার্চ মাসেই জেনারেলি কিন্তু এই রোলস রয়েস হোলি সেলিব্রেট হয়। প্রতি বছর ডেটটা একটু চেঞ্জ হয় কিন্তু মার্চ মাসেই হয় জেনারেলি। এবং দেখতে পাচ্ছেন ভেতরে নাচটা কী সুন্দর প্যাটার্নে হচ্ছে, এবং ক্রাউড শুধু দেখুন সব জায়গায় কিন্তু আলাদায় পেছনে কিন্তু আসছেন, এবং জাস্ট নাচা নাচি এনজয়মেন্ট ফুল দমে। যারা ক্রিকেটার এসেছেন তারাও কিন্তু যথেষ্ট মজা করেছেন, অনেক ক্রিকেটারের সাথে দেখা হয়েছে। যারা যারা দেখবে ভিডিও অবশ্যই কমেন্টে জানিও, এবং পরের বছরে যারা আসতে চান বা যারা প্ল্যানিং করছেন অলরেডি তারা কিন্তু ভিডিও দেখে কোনো অসুবিধা হবে না, এটা কোনো গ্যারেন্টি। আমরা কিন্তু বড় বাজার জোনে পৌঁছালাম, অর্থাৎ হাওড়া ব্রিজ ক্রস করে বড় বাজারের রুটে ঢুকেছি টুয়ার্ডস এমজি রোড। আমরা তার আগেই কিন্তু প্রথম বা দ্বিতীয় গলিকে আমরা নিয়ে নেবো টার্ন, এবং সেখান থেকে কিন্তু আমরা পৌঁছাবো কালাকার স্ট্রিটে। জনসমুদ্রের মধ্যে দিয়েই রোলস রয়েস কারে চেপে এগিয়ে যাচ্ছেন সত্যনারায়ণ দেব এবং লক্ষ্মী মাতা। দারুণ সুন্দর কাটলো আজকের দিনটা, ফোনে সাউন্ড আসেনি পরে চেপেলাম, কারণ ফোনের স্পিকারগুলো লক করা ছিল মাস্কিং টেপ দিয়ে যাতে ওখানে তুলনা ঢুকে যায়। আপনারা কিন্তু ভালোভাবে কিন্তু কভার করে আসবেন সব কিছু, যা নিয়ে আসবেন ক্যামেরা নিয়ে আসুন, গোপ্রো নিয়ে আসুন, কভার করে নিয়ে আসবেন, এবং নিজের গ্যাজেট সম্পর্কে খুব সচেতন থাকবেন যেহেতু প্রচণ্ড ভিড় হচ্ছে। এবং যাই হোক, যে রাস্তা দিয়ে এসেছি রাস্তাগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন, যে রং খেলা হয়েছে মারাত্মক লেভেলের আলাদাই। জাস্ট হাওড়া ব্রিজের দিকে এখন আমরা এগিয়ে যাচ্ছি কারণ ট্রেন ধরবো অবভিয়াসলি। কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই কমেন্টে জানাবেন, দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি।